হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে 5টা, আর 5টা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। বছরের মানে মরশুমের শুরুতে ফার্স্ট বিয়ে বাড়ি আমাদের, আর বিয়ে বাড়ি না পড়লে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আজকে বিয়ে বাড়ি আছে, কালকে আছে, পশু আছে। কালকে অবশ্য আমরা যাবো না, কালকে ছেলেরা যাবে। আর ব্লগের সঙ্গে থাকো, একদম ছোট্ট একটা ব্লগ, বিয়ে বাড়িতে যা করছি সবটাই তোমার সঙ্গে শেয়ার করব। আর ফার্স্ট মেকআপ করতে বসে যাচ্ছি, একটু তাড়াতাড়ি বেরোবো, অনেকটা দূরে, একটু বিয়ে বাড়ি মানে এলাকার মধ্যে নয়। তা চলো রেডি হয়ে আবার আসছি। অনেকদিন পর মেকআপ করার চান্স করে পেয়েছি। আর পুজোর শাড়িগুলো ভাঙা হয়নি, কয়েকটা ভেঙেছিলাম জগদ্ধাত্রী পুজোয়, এখনো 2-3টে আছে, বিয়ে বাড়িতে সব কটা ভেঙে নেবো। আমি রেডি হয়ে গেছি, আর এটা পুজোর সময় কিনেছিলাম, ভাঙা হয়নি, এই শাড়িটা আজকে ভাঙলাম। আমার তো ব্ল্যাক ভীষণ ভীষণ প্রিয়। প্রথমে কি বলে এই এই কালারটা ভুলে যাচ্ছি, দুধে আলতা কালারের ব্লাউজ দিয়ে পরেছিলাম, তারপর আবার চেঞ্জ করে এই কালারের ব্লাউজটা পরলাম। দুধে আলতা কালারের ব্লাউজটা যদিও স্লিভলেস ছিল, তাই জন্য বরের পছন্দ হচ্ছিল না, কিন্তু ছেলের পছন্দ। আবার বললাম না এটাই পরি, তাই যে রেডি হয়ে গেছি, চলো এবার বেরোবো। কেমন লাগছে আমাকে? খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম, আর আমাদের বাড়ির কিছু সদস্য আজকে ওই পথেই যাবে ফাংশন দেখতে, তার ওই জন্য দেরি করলাম না, ওদের সঙ্গেই বেরোতে হবে, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। কারণ কিছুটা পথ এগিয়ে যাবো, তোমাদের তো আগেই বললাম এলাকা মানে পাড়ার মধ্যে বিয়ে বাড়ি না, একটু দূরে বিয়ে বাড়িটা, তা সেই জন্যে আবার দেরি করবো, সেই জন্য বেরিয়ে পড়লাম একসাথে সকলে মিলে। ওরা আমাদের হাফ পথে নামিয়ে দেবে আর ওরা চলে যাবে, তাই জন্য একসাথেই বেরিয়ে পড়লাম। এই যে এসেই টুকটাক খাওয়া দাওয়া, আর তার মধ্যে আমার দুখানা ফেভারিট জিনিস ছিল দই ফুচকা আর পাপড়ি চাট, এই দুটো আমার ভীষণ প্রিয়। আর পাপড়ি চাটটা তো বিশেষ করে মেলায় গেলেই খাবোই, আর দই ফুচকাটা এখন করে আমাদের ওখানে একটু আধটু পাওয়া যায়, মাঝে মধ্যেই খাই, আর বিয়ে বাড়িতে এসে পেয়ে গেলাম। আর এই যে একটা প্লেট নিয়ে আমি আর বুবুন খাচ্ছিলাম, বুবুন থাকলে আমার অনেক সুবিধা হয়, আলাদা করে কোনো প্লেট নিতে হয় না, একটা প্লেট নিই, ওই ধরে আর আমাকেও খাইয়ে দেয়, ওও খায়, আর আমার নিজের হাতে ধরে খেতে একদম ইচ্ছা করে না। আর এই যে বিয়ে বাড়ি মানে খাওয়া, আর বরের অনেক পুরনো বন্ধু মানে অফিস কলিগের ছেলের যেহেতু বিয়ে, আর তার পরিবারের সঙ্গে দেখা, গল্প, বিয়ে বাড়িটা বেশ সন্ধ্যেটা ভালোই কেটে গেল, একটা দিন জীবন থেকে চলে গেল। তোমার তো কোনো অসুবিধা নেই, এইখান থেকে এইটুকু না, ওই একটা অন্য ঠিক করে আছি, ও খুব ভালো করে। ওই সারা দিন
ওদিকটা কি আছে, ও পলোয়া নাকি ছিল ওদিকটা, ওদিকটা পলোয়া নাকি ছিল। এখন আমরা বাড়ি ফিরছি, বেশি রাত্রিও হয়নি, একটা অটো পেয়ে গেছি, পুরো রিজার্ভ করে নিয়েছি। তাহলে ব্লগটা কেমন লাগলো? আর এই দেখো আমাদের রাত্রিবেলা এখানে পুরো মানে লরি বেরিয়ে যায়, খুবই রিস্ক, পুরো জ্যাম হয়।